গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো? আজকে কালকে সব জায়গায় এরকম হওয়ার পথে, তবে যেটা ভয় দেখিয়েছিল আমাদের সেটা কিন্তু হয়নি। রাস্তায় ট্রাভেল হয়েছে গাড়ি চালাবার সময়, লোক সাবধান হবে না, বুঝবে কি করে কি হবে না হবে। যাই হোক, সেটা হয়নি, ভালো হয়েছে। এখন অবশ্য জানে না, নিউজ হয়ে না। আর আজকে আমাদের নেটের খুব, নেটের সকাল থেকে নেট নেই একদম, আমার সকাল সকাল স্নান হয়ে গেল, হ্যাঁ ঘর পোচা, ঘর ঝাড় দেওয়া, ঘর পোচা হয়ে গেল। আর ওই আজকে ফোন করলো, আসবো না, হ্যাঁ ঘর ঝাড় দিয়ে ঘর পুচে স্নান টান করে পুজো দিয়ে এখন ঢুকবো রান্নাঘরে। চলো আজকে কিছু সেরকম খেতে খাবো না, আলাদা আলাদা খিচুড়ি ভালো লাগবে না এই গরমে। আর আমি চাল ধুয়ে দিয়েছি, এখন বললেও হবে না। যাই হোক, তো চলো করি কাজ, দেখি। ব্রেকফাস্ট তো খাবে না, বলতে ছোলা বাদাম খাবে ব্যাস, আর আমি ওটস খেয়ে নেবো, মা মুড়ি খাচ্ছে ব্যাস। আমি রান্না করেই খাচ্ছি, এই চা, মা মুড়ি মিষ্টি চা, আর এই যে অত রেগুলার ব্যাপার, এটা খাচ্ছি, খেয়ে নি, এটা খেয়ে নি, দেখি খিচুড়ি করবো না কি করবো। না না ঠিক আছে, ওটা করো না, যেটা আছে সেটাই করো। এমনিতে খেতেও ইচ্ছে নেই, মানে অ্যাকচুয়ালি কী হয়, খেতে ইচ্ছে, এই নেট ফেট না থাকলে আমাদের খুব বাজে লাগে, কেন অভ্যেস তো আমাদের, আমাদের অভ্যেস না ব্লগিংটা, মোবাইল দেখতে পাচ্ছে না, না না মোবাইল দেখার থেকে বেশি আপলোড করাটা, এটা একটা হ্যাবিটে এসে গেছে, পুরো হ্যাবিটে এসে গেছে না আমাদের, বলো। এইটা যখন হয় না মনে হচ্ছে না বিরাট কিছু ক্রাইসিস চলছে, সব রেডি করে দিয়েছি, এডিটিং ফেডিটিং, জাস্ট আপলোড তো হবেই না। আর এইটার জন্য কি হয়, অ্যাকচুয়ালি হওয়া উচিত না, এটা আলাদা ব্যাপার, এরকম তো অনেক অকেশন আসবে মানুষের যেখানে ক্রাইসিস হবে, তারপরে ওভারকাম করার চেষ্টা করছে, কিন্তু মনটা ভালো লাগছে না, তাই জানি শরীরটাও ভালো লাগছে না, মন যেরকম থাকবে সেরকম শরীর থাকে। চলো খেয়ে নাও, লেটস ওয়েট, নো আদার গো। যাই হোক, প্ল্যান চেঞ্জ করলাম, করে ভাবলাম খিচুড়ি করি, বৃষ্টি হচ্ছে যখন, তা মসুর ডালে খিচুড়ি করবো, কেন সেদ্ধ চাল ধুয়ে দিয়েছিলাম, ভিজিয়ে রাখি তো সকালে প্রত্যেক দিনই, তো সেদ্ধ চালের সাথে তার ইয়ে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি ভালো হবে না, তাই ভাবলাম মসুর ডালে করে দিই, হয়ে যাবে, আজকে তো আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই ওই টমেটো ছিল না কালকে, টমেটো সব শেষ হয়ে গেছে, আলুর দম আর ওই করেছি না, তাতে অনেক টমেটো দিতে হয়েছে, শেষ হয়ে গেছে, টমেটোকে দিয়ে আনালাম। এবার বৃষ্টির ভেজা টমেটো এমনিতে তো ধুয়ে রাখি সবজি সব, তারপরে এখন এই বৃষ্টিতে ভেজা যদি না ধুয়ে রাখি পচে যাবে, তো এই ধুয়ে জানলায় দিয়ে দিই, হাওয়া আছে, হাওয়ায় হয় শুকিয়ে যাবে। তো চলো খিচুড়িটা বসালাম, খিচুড়ি আর দেবো না আলু ছাড়া, এখন তো আর আলু ছাড়া মসুর ডালে আর কিছু ভালো লাগে না। পেঁয়াজ দিয়েছি, এদের বড়ো বড়ো পেঁয়াজ দিয়েছি, দিয়ে এই যে ডাল ধুয়ে নিয়েছি, আর চাল তো সকালে ভিজিয়ে দিয়েছিলাম, চাল আছে, চাল কিছুটা তুলে রাখলাম, কেন এতটা চাল লাগবে না, তো তুলে ফ্রিজে রেখে দিলাম, আর বাকিটা দিয়ে করে দেবো খিচুড়ি। চলো আজকে এই করি, দুপুরেই খাওয়া হোক। প্রথমে ভাবছিলাম যে তরকারি পাতি করি, কেন খিচুড়ি করলে আবার রাত্রিরে কিছু করতে হবে ঝামেলা, কিন্তু ভাবলাম যে দুপুরে যে রান্নাটা করবো ওটা দুপুরেই শেষ হবে, রাত্রিরে করতেই হবে কিছু না কিছু, হালকা ফুলকা হলেও করতে হবে, তাই ভাবলাম চলো খিচুড়িই করে দিই, আর রাত্রিরে আবার দেখা যাবে কী করবো। যাই হোক চলো করি, এত বৃষ্টি হচ্ছে, তাও সেরকম কিন্তু গরমটা কমেনি, হয়তো দুদিন বৃষ্টি হতে হতে, কাল অব্দি তো বৃষ্টি হওয়ার কথা, দুদিন বৃষ্টি হতে হতে হয়তো একটু কমবে গরমটা, তবে আগের থেকে তো বেটার হয়েছে, অনেক বেটার হয়েছে, ভালো লাগছে। চলো চাই, সকাল সকাল ঘর ধর পরিষ্কার হয়ে গেছে একদিকে, ভালো, আরও চিতোষে 11টা আসতো, তার আগে আমাদের ঘর ধর পরিষ্কার হয়েই আছে, ভালো সকাল সকাল, কেন ঝড় বৃষ্টি একটা হওয়ার পরে ঘর ধর বেশি নোংরা হয়।
তো চলো এবার খিচুড়িটা বানাই। তারপরে পাট পাতা তো আছেই, পাট পাতার বড়া করবো, খিচুড়ির সাথে ভালোই লাগবে। আর দেখি মাছ, কালকের তেলাপিয়া মাছটাও রয়েছে, যদি ওটা খিচুড়ির সাথে খাইতে খাবো, কেন ওটা মাখমাখা গ্রেভি আছে, খাইতে খাবো, তা নাহলে ডিমের অমলেট করে নেবো। বেস্ট খাবার, আচার রয়েছে, আর কি চাই, তাই না? আজকের মতো হয়ে যাবে, আবার দেখা যাবে এবার। আরে আরে কি ঘষছ আজকে, ছাড়ো না, বাজে 12টা। আজকে রান্নার চাপ কম, খিচুড়ি হয়ে গেছে, গরম গরম ডিমের অমলেট করব। ব্লক ছাড়ো কি করে, তুমি বলে যাচ্ছ ব্লক ছাড়ো, ব্লক ছাড়ো, তুমি কখন ব্লক ছাড়বে জানি না। একান্ত যদি দুটো অবধি না করে তখন আমি ভোডাফোনে ট্রাই করব, 1.5-2 ঘন্টা লাগবে ভোডাফোন দিয়ে করতে, ইঞ্চ বাই ইঞ্চ, দেখা যাক। আর ফালতু অনেক কটা সিন কেটে দিতে হবে, ভালো সিনগুলো মানে কমাতে হবে না ভলিউমটা, যদি এইসব তো হালকা নেটওয়ার্ক না, ভোডাফোন ফোডাফোন কি সব জায়গায় যাই না, কি প্রবলেম তো আমাদের, কি বলবো, এই সকালে উঠেই দেখছি নি অ্যালায়েন্স তো, হ্যাঁ এত চার্জেস নেয়, প্লাস আর নেট না থাকলে ঘর যেন কিরম মনে ফাঁকা ফাঁকা, আজকে মনে হচ্ছে কিছু নেই, দিন রাত মোবাইল চলতে থাকে। সব মানুষ বলতো আগেকার লোকেরা, বাচ্চা নেট নেই বলে শরীর খারাপ হয়ে গেছে, দেখ বাচ্চা না থাকলে ঘর ফাঁকা, হাজবেন্ড না থাকলে ঘর ফাঁকা, বউ না থাকলে ঘর ফাঁকা, এখন বলছে নেট না থাকলে ঘর ফাঁকা। তোমার এটা তোমার কথা, আমার নামই নেট বেশি দেখি না, সময়ই পাই না। আমার কথা যদি হয় আমি তাহলে থেকে উঠেই নেট দেখি, আমি কারণে দেখি, ওই কারণে দেখে, ওই যে এই যে দেখে, ওই কুমড়োর বীজ খেয়ে খোসা সময় এই পেটে গ্যাস হচ্ছে, এই হচ্ছে শরীর না, কুমড়োর বীজ আজকে খাইনি, আজ এক সপ্তাহ আছে জানে, তোমরা শুনো না আমি বলবো, ওই কুমড়োর বীজ বীজ ওই খোসা সময় এই বয়সে যদি খায়, বয়সটা আমার বেশি না, বাট তোমাদের মনে হচ্ছে, তোমার সবাই বলে আমি একদম যখন খুশি যা তা খেলেই হলো, যা দেখছে খেয়ে নিচ্ছে, যা দেখছে বয়সটা এত কম বলে পাবলিক করো, কিন্তু তুমি একলা বলো বয়স বেশি, বয়স বেশি, বয়স বেশি, কখনো কুমড়োর বীজ খেয়ে নিচ্ছে, কখনো এই খেয়ে নিচ্ছে, আবার বলছে ভাতের মার খাবে। হ্যাঁ একটা গরু ছাগল কি খায়, ওরা তো ভালো থাকে, গরু ছাগলের শরীর আর তোমার শরীর আলাদা আছে, তাহলে আর আলাদা আলাদা হতো না, সবাইকে কোন জন্মে খেয়েছে আজকে প্রবলেম হবে। হ্যাঁ তাহলে তো কি ধীরে, তুমি একদিন খেয়েছো, আগে তো তুমি ছোটবেলা মানে যখন বিয়ে করো তখন তো পা দিয়ে মাখতে, আমি দেখতাম আমার খিচুড়ি তো রেডি, এতে করেছি, দেখো ধোয়া উঠছে গরম গরম, থাক বন্ধ করে রেখে দিয়েছি, আর কি সুন্দর গন্ধ। আর এই যে এগুলোকে আবার সাজিয়ে ধুয়ে টুয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, বেসনও বেসন তো না, চাল আর ময়দা গুলে রেখে দিয়েছি, একটুখানি ছিল পশুর সেটার মধ্যে আর একটু দিয়ে মেখে রেখে দিলাম, থাকুক ডিমের অমলেটের লিকুইডও সব করে রেডি রাখলাম, এসে গরম গরম ভাজবো খাবো। আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা তো একদম দুর্দান্ত, সারাদিন বৃষ্টি হচ্ছে, সারাদিন হচ্ছে, খুব সুন্দর, দেখো ফুললি এনজয়, ঠান্ডা ঠান্ডা। আজকে অ্যাকচুয়ালি একবারই স্নান করলে হতো, দুবার না করলে হতো আমি সকালে, আজকে আর মাথাটা ভেজাইনি, কেন কি ভাবলাম যে একেবারে দুপুরে যখন স্নান করব তখনই মাথাটা ভেজাবো, সকালে যেহেতু ওয়েদারটা এরকম সেই জন্য আজকে আর মাথা ভেজাইনি, এবার মাথা না ভিজিয়ে আমি থাকতে পারবো না, মানে রোজ আমাকে একটু মাথা ভেজাতেই হবে, তো সকালে যেহেতু ভেজাইনি সেই কারণে, নাহলে স্নান আর না করলেও হতো, কেন আজকে রান্না বান্না সেরকম কিছু হয়নি যে পরিষ্কার করলে করলো সেরকম, সেই জন্য দরকার অ্যাকচুয়ালি ছিল না, স্নান হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু মাথা ভেজানোর জন্য এখন স্নান করতে যাব, এবার শুধু মাথা ভেজাবো, একটু গায়ে জল ঢেলে নেব এই আর কি, তা নাহলে আজকে যে ওয়েদার সেই ওয়েদারে আজকে একবার স্নান করলেই হতো, আর রান্নার তো কিছুই সেরকম হলো না,
যাই হোক সকালে একবারে করে নিলে ভালো হতো। চলো আস্তে আস্তে আমাদের দিন এগিয়ে আসছে, আজকে হয়ে গেল 28 তারিখ, বাকি টুকুটাকি কেনা, সৌমির জন্য কিছু নিয়ে যাব, ধরো গোবিন্দভোগ চাল, কেন ওখানে তো গোবিন্দভোগ চাল, এখানেও গোবিন্দভোগ চাল, আজকাল আর সেরকম গোবিন্দভোগ চাল নেই, তোমরা তোমরাও কিরম পাও আমি জানি না, তোমাদের তোমরা যারা যারা যেখানে থাকো সেখানে কিরকম হয় জানি না, কিন্তু গোবিন্দভোগ চালে আগেকার মতো সেই গন্ধ নেই, সেই গোবিন্দভোগ চাল নেই। তাহলেও এখান থেকে একটু নিয়ে গেলে একটু হালকাই চেঞ্জ, ওখানে একটা কি ছোট ছোট খুদি খুদি চাল হয়, কি নাম জানো সৌমি ওটা কেনে, কিন্তু ওই চালে পায়েস টায়েস করলে বা অন্য কিছুতে ভালো লাগে না, বা তোমার মাছে মাথা দিয়ে যেটা বলি মুড়ি ঘন্ট সব করলে তো ভালো লাগবে না, সেই কারণে সব নিয়ে যাব। যদিও ওখানে পাওয়া যায়, তোমরা তোমরা নিজেরাই বলেছো ওখানে সব কিছু এখন পাওয়া যাচ্ছে, তাহলেও চেষ্টা করব এখান থেকে নিয়ে যাওয়ার, ঠিক আছে? তা চলো যাই হোক আজকের মতো, এখন যাই 12:30 বাজে, একটুখানি মাথায় জল ঢেলে আসি, তারপরে তাড়াতাড়ি খাবো দাবো, ওরও শরীরটা ভালো লাগছে না বলছে, জানি না কি হলো, তারপর আজকে তো মনে হয় বিকেলে ঘরেই বসে থাকতে হবে, মনে হচ্ছে না তো বিকেল অব্দি এখন অনেক দেরি আছে, দেখা যাক কি হয়। বাতাসা বাতাসা খাচ্ছ? আরে রোজ খাই, তুমি জানো না চান করতে চলে যাও, পিত্তি পড়ে যায় না, না এটা না গ্লুকোজ বিস্কুট, চান করে খেয়ে নি ভাই, নাহলে পিত্তি পড়ে যাবে, ইচ্ছে করবে না খেতে, খাও খেয়ে নাও, এটা নিয়ম ছিল, শরীর ঠিক লাগছে স্নান করে এখন? একটু ঠিক লাগছে, তুমি না পেইন পেইন আছে চারিদিকে, যাই হোক হয়ে যাবে, যাই না এটা কিসের, যত বলবো তত প্রবলেম, বলবো না একদম, চলো আমি তাহলে ঘুরে আসি স্নান করে আসি, চলো হয়ে গেল স্নান আবার দিয়ে, এখন এই যে বড়া ভাজি, এখন বাজে 1:10, বড়ার ডিমের অমলেট করব আর খেয়ে নেব, বেশ কি বড়া, বৃষ্টি চলছে, খিচুড়ি রেডি, বড়া রেডি, আচার রেডি, সব রেডি, আর ফ্যান্টাস্টিক আমরা আর ডিমের অমলেট হচ্ছে একদম, চলো তাহলে চলো ঠিক আছে, কোনো এরকম লাগছে আজকে বৃষ্টিতে বসে, এই যে একটা গোল গোল এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা আমিও নিয়েছি, খুব ভালো লাগে, বড়া ভাজা চাটনি, এই ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু মজা আসছে, আমাকে তো হোয়াটসঅ্যাপে 3-4 জন যারা কানেক্টেড, সৌম আছে, এরা আছে, অবলিক আজকে খিচুড়ি তো আঙ্কেল, আজকে খিচুড়ি তো আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আজকে খিচুড়ি বটে, সত্যি ভালো লাগছে এই ওয়েদারে খেতে, মসুর ডালে খিচুড়ি খুব ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, হালকা একটুখানি আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, জিরে তো পড়ে না এতে, ভালো লাগবে, জমা গেল, থ্যাংক ইউ, আমি জাস্ট একটু বললাম বানিয়ে দিল, পুরো অন্ধকার একদম ঘরে, ঘুরঘুটে অন্ধকার, লাইট না জ্বালালে পুরোটাই অন্ধকার, খাওয়া তো হয়ে গেল, ভালোই খেলাম, খিচুড়ি খেলেই বেশি হয়ে যায় খাওয়া, প্লাস আচার দিয়ে খেয়েছি লাস্টে, আর একটু বেশিই খাওয়া গেছে, তা কদিন ধরে দেখছি এই বুড়ো আঙুলটার এই পাশটা খুব ব্যথা, জানি না কেন, নকুনি হয়েছে নাকি জল ঘেটে ঘেটে হয়েছে কিছু বুঝতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছিলো, তো এখন গরম মানে উষ্ণ গরম জল করে নুন দিয়ে আঙুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, কি যে আরাম লাগছে, মানে কি বলবো, মানে ব্যথা মনে হচ্ছে অনেকটাই কমে গেল, খুব ভালো লাগছে, আর সকাল থেকে আমি আঙুলটা নাড়াতে পারছিলাম না, এত বিষ ব্যথা, কোথাও লাগলে একদম টাং করে মাথায় এসেই লাগে না, ওরকম হচ্ছিলো, তা আমি এই গরম নুন গরম জলে সেঁক দেওয়াতে আঙুলটা ডুবিয়ে রেখে দিয়েছিলাম উষ্ণ গরম জলে, এখন অনেকটা ব্যথা কম, হালকা লাগছে আঙুলটা,
চলো তোমার লাগছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, হোক ছাদে যাওয়া হবে না এটাই মন খারাপ। ওই সময়টা যদি কমে যায় তাহলে খুব মজা, কিছুক্ষণের জন্য হলেও যদি কমে যায়। আবার রাত্রিতে শুরু হোক, রাত্রির হোক, আবার সকাল থেকে বন্ধ হয়ে যাক, সবাই অফিস যাবে, স্কুল তো এখন ছুটি, সবাই অফিস যাবে যাবে, রাত্রিরে হোক ক্ষতি নেই, বিকালটা একটু বন্ধ হলে ভালো হয়, নাহলে এই ঘরের মধ্যে পচে মরতে হবে আজকে, আর কিছু না। চলো যাই, এবার একটু রেস্ট করি, মোবাইল টোবাইলে দেখি কিছু, সারাদিন তো আজকে কিছুই দেখিনি। এত বৃষ্টির মধ্যেও কি সুন্দর রোদের রোদ বেরিয়েছে, একটুখানি অস্ত যাওয়ার সময়, কি ভালো লাগছে, চারিদিকে মেঘ আর একটুখানি সূর্য দেখা দিয়েছে। গুড ইভিনিং, এখন আজ 7:15, তো ছাদে গেছিলাম বিকেলে, যেমন বলেছিলাম বৃষ্টি না হলে ভালো হয়, আর বিকেলে বৃষ্টি সত্যি হয়নি, তো হাঁটা তো হয়নি যেহেতু ছাদে স্লিপ রয়েছে, আমরা এক জায়গায় একটুখানি বসে গল্প টল্প করলাম, তারপরে এলাম, এসে সন্ধে দিলাম, এসে দেখছি অভির জ্বর হয়ে এসেছে। তো যাই হোক, একটু আদা দিয়ে চা করছি, চা আর বিস্কুট খাবে, তারপরে প্যারাসিটামল দেবো, একটুখানি শরীরটা খারাপ, জানি না কিসের থেকে জ্বরটা এলো, বৃষ্টিতে তো ভেজে টেজে নিই, তাও জানি না কেন এলো জ্বর, বলতে পারবো না। যাই হোক চলো চাটা করি, চা আর বিস্কুট দিই, চা বিস্কুট খেয়ে প্যারাসিটামল দেবো। চলো চাটা বসিয়েছি, ছেঁকে নি, নিয়ে দিয়ে দিই। আচ্ছা কি কিছু আছে নাকি না দিতে হবে? তো চা দিয়ে দিলাম, ওকে। বিস্কুট কি ওইটা দেবো নাকি অন্য দেবো? এই রাক্সকে দিয়েছি। আমরা চা খাচ্ছি, শরীরটা খারাপ অনেকদিন পরে হলো। হ্যাঁ মাঝে সাঝে হওয়া ভালো। আরে খুব জয়েন্ট পেন, মাথা ব্যথা সব একসঙ্গে হচ্ছে। খুব বাকি ঠিক আছে কিন্তু জয়েন্ট পেন হচ্ছে খুব, মানে কিরকম যেন নেই, সেই টানছে নার্ভগুলো। সারাদিন কেন কি ও আজকে অফিস যাওয়ার কথা, আর অফিস গেলে পরে আমি সকাল থেকে ওকে ফোন করি না যে অফিস থেকে আসুক, একটা টাইম তো জানি কোন টাইমের মধ্যে আসে, তারপরে আমি করি, কেন কেউ অফিসে থাকবে বা কি সকালবেলা যে করব অফিসের জন্য তাড়াহুড়ো থাকবে যাবে, সেই কারণে আর করি না। যাই হোক একটু পরে ফোন করব, যতক্ষণ ওর সাথে একটু কথা না বলি না আমার ভালো লাগে না, মানে মনটা ছটপট ছটপট করে, কিন্তু শুধুমাত্র ওকে বিরক্ত করব না বলে করি না, মানে যেহেতু একা থাকে আর সব কিছু একা করতে হয়, সেই কারণে আমি যতটা পারি মানে সময় হিসেবে ওকে ফোন করি, আর ও তো বুঝে সময় বুঝে ও করে, রোজই করে, ও প্রত্যেক দিন আমি যদি না করি ও করবেই করবে, মানে একবার হলেও করে। হ্যাঁ এটা ও করে, কোনো ইয়ে নেই। যাই হোক এখন অবি তো আবার ওষুধ খেয়ে শুয়ে পড়লো, বললো ভালো লাগছে না শরীরটা, এবার রাত্রিরে কী খাবে কী করবো জানি না, দুপুরে তো খিচুড়ি খেলাম, এখন বুঝতে পারছি না। সন্ধ্যাবেলা আমি দু-তিনটে বিস্কুট খেয়ে নিলাম, টোস্ট বিস্কুট খেয়ে দিয়ে বেশ দেখলাম যে না একটু কিছু খাই, রাত্রিরে আবার রুটি খাবো, কী করবো না করবো সে দেখবো। বাড়িতে কারোর অসুখ থাকলে একটুখানি অসুবিধাই হয়, মনে হয় যেন কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে, যাই হোক এখন তো কিছু করার নেই, এটা তো অ্যাকচুয়ালি হওয়া উচিত, মাঝে মধ্যে সবারই একটুখানি অসুখ হওয়া উচিত, কি লুজ মোশন হোক বা জ্বর হোক, এগুলো হলে আমাদের ভেতর যে জামগুলো আছে সেগুলো বেরিয়ে যায়, একটা হয় দরকার। আজকে জানি না, অভি তো ফ্যান চালালে ও ঠান্ডা, জানলা খুলে দিয়েছি তাই ও ঠান্ডা লাগছে,
আজকে রাত্রিরে আমাকে হয়তো এই ঘরে শুতে হবে, তার কারণ ফ্যান ছাড়া তো শুতে পারবো না, গরম লাগবে। একটা সাবস্ক্রিপশন একটা হয় না ঘরে গুমোর একটা, যাই হোক দেখা যাক, যদি সেরকম ওর ঠান্ডা লাগে তাহলে আমি এই ঘরেই শুয়ে পড়বো আজকে। আর এখন দেখি একটু শুয়েছে তো একটু পরে ওকে জিজ্ঞাসা করব কি খাবে না খাবে, সেই হিসেবে আটা বাটা মাখবো। আর তরকারি পাতি কিছু করিনি, কি খাবে বুঝতে পারছি না। একটুখানি আলুর দম কালকের আছে, মানে বেশিরভাগটা তো নিয়ে গেছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম যে যদি খাই বা কিছু, সেই কারণে একটু আলুর দম আছে। আর কিছু একটু করব রাত্রিরে রুটি খাওয়ার জন্য, কিছু তো খেতে হবে। আমারও যেন খেতে ইচ্ছা হচ্ছে না কিছু, মানে ও বলছে, ওকে বলছে আমার খেতে ইচ্ছা নেই। এবার একজন খাড়িয়ে না থাকলে আমারও, আর মা তো রাত্রে সেরকম খায় না, একটা রুটি একটু কিছু তরকারি বাতি খেয়ে নেয় ব্যাস, তো আমারও খেতে ইচ্ছা করছে না, যাই হোক তাও খেতে হবে। এখন বাজে 8:15, এখন তো আমাদের আবার লেটই হয়ে যাচ্ছে রাত্রিরে দেখছি খেতে, সেই মেনটেন আর হচ্ছে না। ঠিক আছে কোনো ব্যাপার না, যখন হবে হবে, যা না হবে না হবে, এই হচ্ছে ব্যাপার। আর চলো এখন দেখি একটুখানি 5-10 মিনিট পর ওকে একটু জিজ্ঞাসা করব কি খাবে। ভাবছি পেঁয়াজ ভেজে দেবো, মানে স্কোয়ার স্কোয়ার করে পেঁয়াজগুলো কেটে একটু পেঁয়াজ ভাজা, রুটি খুব ভালো লাগে, পরোটা দিয়ে তো খুবই ভালো লাগে, কিন্তু পরোটা দেবো না আজকে, কালকে লুচি ফুচি খেয়েছে রাতে, তো দেখি একটুখানি দুপুরেও খিচুড়ি খেয়েছি অনেকটা, পেটটা অবশ্য ভরাই রয়েছে, একটুখানি রুটি আর পেঁয়াজ ভাজা করবো, একটু আলুর দম আছে, হয়ে যাবে খাওয়া। জলগুলো সব ভরে নিয়ে তারপর একটু আটা মেখে নেব, মেখে রাখি যদি তাড়াতাড়ি খায়। চা অবশ্য দেরিতেই খাওয়া হলো, আমার দাদা ঠিক করেছিলাম, আমি বলেছিলাম 6টার মধ্যে চাটা খেয়ে নিলে তাহলে রাতে ডিনারটা তাড়াতাড়ি করা যায়, চাটা যদি 7টার পর হয় তাহলে আর ডিনারটা তাড়াতাড়ি করা যায় না। তো আমি তো নাবলাম, তারপর চা করলাম, চা খেলাম, আমি একটু খেলাম, সেই কারণে এখন ডিনার তো খাওয়া যাবে না এত তাড়াতাড়ি, একটু পরেই খাবো। কালকে ঝড় আসবে বলে যদি কারেন্ট না থাকে সেই কারণে আমরা প্রচুর খাবার জল স্টোর করে রেখেছিলাম, একটা 5 লিটারের বিসলারির বোতল ছিল, জার ছিল আর কি, সেটাকে রেখে দিয়েছিলাম যে এরকম কোনো সময় যদি এরকম ক্রাইসিস হয় তখন, মানে অনেক আগে অ্যাকোয়াগার্ড খারাপ হয়েছিলো তখন ওই বোতলটা আনা হয়েছিলো, তো তখন ওটা রেখে দিয়েছিলাম ধুয়ে টুয়ে ভালো করে, যে এরকম যদি কোনো সময় অ্যাকোয়াগার্ড খারাপ হয় বা কারোর কাছ থেকে জল নিয়ে এসে রাখতে পারি, বা কারেন্ট থাকলো না জল ভরে রাখলাম, এর জন্য এটা রেখে দিয়েছিলাম, ওইটা এক জার ভরে রেখে দিয়েছিলাম, হাঁড়ি ফাড়ি সব বোতল টোতল ভরে রেখে দিয়েছিলাম। বলে না যে পুরো একদম সাজ সরঞ্জাম করার পর সেইটা আর কমপ্লিট হয় না, সেইটা হয়েছিল। এবারে আমরা পুরোপুরি রেডি ছিলাম, মানে যদি কোনো প্রবলেম হয় জল ভরে রাখা, বা অন্য সময় কী করি হয়তো বারান্দায় বালতি থেকে গেল, সাবানের যেটা বাসন মাজে আরতি সব থেকে গেল, অর্পি ফোন করেছে, সৌমি আর কি ফোন করেছে, কথা বলে নি তারপরে। তো এখানে এই পেঁয়াজগুলো চোখো চোখো করে এরকম করে কেটে নিয়েছি, এগুলোকে ভাজা করব, আর আটাও মেখে নিয়েছি ফটাফট। চলো তেল গরম হচ্ছে, পেঁয়াজ খালি নুন হলুদ দিয়ে ভাজা আর কিছু না, আর টমেটোগুলো বেশ আজকে ভালো টমেটো, যদিও দেশি না তাহলেও বেশ লাল লাল ভালো টমেটো, এগুলোকে শুকিয়ে গেছে এবার ফ্রিজে রেখে দেবো, নাহলে জল থাকলেই পচে যেত, সেই কারণে একদম জল, এই দেখো নিচেরটা আছে গো জল, এই দেখো জল রয়েছে, শুকাতে হবে, একটু একটু জল রয়েছে, যেগুলো সেগুলো বাইরে রেখে বাকি সব ঢুকিয়ে দিই। তো চলো আমার রেডি হয়ে গেছে রুটি, পেঁয়াজ ভাজা, আছে সাম্বার আর আলুর দম, একটু সব মিলিয়ে আজকে রাত্রে ডিনার হয়ে যাচ্ছে। তো চলো ওবিকে ডাকি, ডেকে খেতে দিয়ে দিই, মাকে দিয়ে দিই, দিয়ে ওবিকে ডাকি। চলো খাবার হয়ে গেছে, বাজে 10:10, রুটি ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো, ঠিক আছে। হুম।
চলো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বেটার ফিল করছে। হ্যাঁ অনেকটা বেটার বললো। ওষুধটা খেতে চাইছিলাম, প্যারাসিটামল খেলেই কিন্তু খেতে হবে না, খেলে তো আমি চেষ্টা করছিলাম যে না খেয়ে হয়ে যায়, কিন্তু দুপুরে যদি খেয়ে নিত তাহলে এখন অনেকটা একটু মাঝে মাঝে হওয়া উচিত, এখন খেলাম অনেকটা রিলিফ হলো। হ্যাঁ এখন আছে, কালকে যদি কালকে ঠিক হয়ে যাবে। আরো দুটো খেতে হবে মিনিমাম, আর একদিন তো খেতেই হবে, যাই হোক তিন দিন খাওয়া উচিত সেখানে একদিন তো খেতেই হবে। যাই হোক চলো আজকের মতো ব্লগটা শেষ করি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ। আজকে গামছা আর সব এখানেই দিয়েছি, এখানেই শুকিয়ে গেল ঘরেই আজকে। চলো টাটা, বাই বাই।